ব্যাক এগেন, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন, টেক টেলিজেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি আলোচনা করব অনিয়মিত যৌন জীবনে স্ফূর্তি ও উত্তেজনা কি করে ফিরিয়ে আনবেন সে সম্পর্কে। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে যৌনাচার পালন করার ফলে আপনাদের যৌনতায় কেমন একটা অনাসক্তি এসে পড়ে, কিন্তু সেই যৌন জীবনকে ফের চরমনে করে তুলতে ঠিক কি কি জরুরি সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। বেশিরভাগ ক্ষেত্রেই বয়স একটু বেড়ে গেলেই যৌনতায় অনিচ্ছা চলে আসে বহু মানুষের। অনেক সময় এমনও হয় যৌনতায় অনিচ্ছা না থাকা সত্ত্বেও থাইরয়েড বা ডায়াবেটিসের মতো সমস্যার কারণে তা সাধ্যে কুলোয় না। কিন্তু এক্ষেত্রে উপায়, হ্যাঁ উপায় তো নিশ্চয়ই কিছু আছে, সেই উপায়গুলোই আমাদের দেখে নিতে হবে। যৌবনে টেস্টোস্টেরন হরমোন যথেষ্ট পরিমাণে ক্ষরিত হয় বলে যৌন মিলনের বাসনা সুলানা থাকে, কিন্তু বার্ধক্যে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কমে যায় বলে ইচ্ছেটাও ধীরে ধীরে কমে যেতে থাকে। এছাড়া অতিরিক্ত মেদ শরীরের নমনীয়তাও নষ্ট করে দেয়, এর ফলশ্রুতি শীঘ্র পতন, ধ্বজভঙ্গ, শ্বাসকষ্টের মতো একাধিক সমস্যা বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এছাড়াও বর্তমান প্রজন্মের বদলে যাওয়া জীবনযাত্রা, বাড়তে থাকা ব্যস্ততা, যার ফলে ব্যক্তিগত কোনো সময়ই নেই, এরই মারাত্মক ফলশ্রুতি অনিয়মিত যৌন জীবন। এর থেকেই অধিকাংশ যুগলের মধ্যে তৈরি হচ্ছে দূরত্ব। এই পরিস্থিতিতে যৌন জীবনকে ফের চনমনে করে তুলতে ঠিক কি জরুরি সেটাই আমরা আজকে জানব। আমরা সবাই জানি বর্তমান প্রজন্মের জীবনযাত্রা বদলে গেছে, বেড়েছে ব্যস্ততা, ফলে এই ব্যস্ত জীবনযাত্রার মধ্যে শরীরকে চনমনে ও সুস্থ রাখাটা নিতান্তই জরুরি। না হলে কাজের চাপে, মানসিক চাপে ধীরে ধীরে অবসাদ আপনাকে গ্রাস করবে, তাই প্রথমেই শরীরের অতিরিক্ত মেদ বা ওজন ঝরিয়ে ফেলুন। ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকলে তা ছেড়ে দিতে হবে বা যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে আপনাকে। খাবার সময় পাতে রাখুন এমন কিছু খাবার যা পুরুষদের উর্বরতা শক্তি বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক, যেমন কলায় রয়েছে ভিটামিন সি আর ভিটামিন B1 যা শুক্রাণুর কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। রসুনে রয়েছে ভিটামিন B6 ও সেলেনিয়াম। বিশেষজ্ঞদের মতে এই উপাদানগুলি পুরুষদের উর্বরতা বাড়াতে সাহায্য করে। ব্রোকলিও খেতে পারেন। বিশেষজ্ঞদের মতে নিয়মিত ব্রোকলি খেলে স্পার্ম কাউন্ট প্রায় 70 গুণ বৃদ্ধি পায়। এছাড়াও পাতে রাখুন পালং শাক। নিউট্রিনিস্টদের মতে পালং শাকে প্রচুর পরিমাণ ভিটামিন B9 রয়েছে। সক্রিয় শুক্রাণুর জন্য এই ভিটামিন B9 খুব জরুরি, এটা শুক্রাণুর কার্যকারিতা বাড়াতে অনেকখানি সাহায্য করে। ব্লাড প্রেশারের ওষুধ অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যাসিড রিফ্লাক্সের ওষুধ সেক্সের ইচ্ছা কমিয়ে দেয়, তাই চিকিৎসকের সঙ্গে কথা বলে তবেই এসব ওষুধ খাওয়া উচিত। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভায়াগ্রা জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে। ভায়াগ্রা কামেচ্ছা বাড়ানোর পাশাপাশি ধ্বজভঙ্গেও ভালো কাজ দেয়। তবে ভায়াগ্রা সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, কারণ ব্লাড প্রেশার, সুগার, কিডনির অসুখে মাত্রাতিরিক্ত ভায়াগ্রা সেবন মারাত্মক ক্ষতিকারক হতে পারে আপনার পক্ষে। এসবের সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে সম্পর্কের খুঁটিনাটি বিষয়, যেমন বিবাহ বার্ষিকী, প্রেম নিবেদনের দিন বা সঙ্গীর জন্মদিন। এরকম গুরুত্বপূর্ণ দিনগুলোই বিশেষভাবে সেলিব্রেট করতে ভুলবেন না। তেমন কিছু করতে না পারলেও ওই দিনগুলোতে সঙ্গীকে বা সম্পর্ককে কিছুটা বাড়তি সময় দিন, হাতে নাতে মিলবে এর সুফল, বদলে যাবে আপনার যৌন জীবনও। তো বন্ধুরা, আপনারা দেখলেন অনিয়মিত যৌন জীবনে স্ফূর্তি ও উত্তেজনা ফিরিয়ে আনার সহজ উপায় সম্পর্কে আমি আলোচনা করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।